রোহিঙ্গা ইস্যু এটা দেশের জন্য খুব জরুরি। নন্দীগ্রামের কেন্দামারিতে তিনটি রোহিঙ্গা ফ্যামিলিকে এনে বসিয়েছে। আমরা মুসলিম বিরোধী নয়, তবে রোহিঙ্গাকে কোনো মুসলিম দেশ নিতে চায় না। সেখানে আমরা কেন এ নিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাব? অভিষেকের 6000 পাতার নথি জমা, ডাকলে আবার যাব মানে কি? আওয়াজ তো বন্ধ হয়ে গেছে। নওশাদ সিদ্দিকে, আমি ওদের আদর্শের বিরোধী, আমরা ওদের হারিয়েছি। নওশাদ মিথ্যে মামলায় 39 দিন জেল খেটেছে। মুকুল রায়দের মতো আত্মসমর্পণ করার ছেলে ও না। ওর ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্যারেক্টার দেখে আমি বলছি, মহুয়া মৈত্র, ওটাকে আমরা জেলে দেখতে চাই। মা কালী ধ্বংস করেছে মহুয়া মৈত্রকে। গত বছর বলেছিল মা কালী মদ খায়, গাঁজা খায়, আর এবছর দেখুন মা কালী তাকে ধ্বংস করে দিয়েছে। তৃণমূল আসবে স্মরণ অনুষ্ঠান, সরকারি জায়গা, স্বদেশ দাসের উদ্যোগে শুভেন্দুর অর্থ। কুণাল, ওসব চোর ডাকাতের নাম করবেন না, আমি বীরভূম যাব। সৌগত রায়ের স্টেডিয়াম পটাশিয়ামের গণ্ডগোল আছে, আর মদন রেজিস্টার মাতাল ভোটের আগে বলেছিল হাত কেটে বাদ দেব, এখনো কাটেনি। চুলের মুঠি ধরে ভাইপোর কাকুকে এমস এ নিয়ে যাওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় 6000 পাতার নথি জমা দিয়েছেন, ডাকলে আবার যাবেন। ভয়ঙ্কর অভিযোগ করছেন ডায়মন্ড হারবারে যাতে প্রার্থী না হন, তাই তার পরিবারকে চাপ দিচ্ছে ক্যামাক্স। ওদেরকে আমার মনে হয় আমার সঙ্গে ওর আদর্শগত অভিজ্ঞতা আছে, ওদের আইডিওলজির আমি বিরোধী, ওদের দলের অভিরোধী। এখানেও আইএসএফ আমাদের বিরুদ্ধে লড়েছে, আমরা হারিয়েছি ওদের কোনো কোনো সিটে, আবার কোনো কোনো সিটে তৃণমূলের সঙ্গে ওদের লড়াই হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, আমি আগের দিনে বলেছি আজ অবশ্যই, যে 9-7-39 দিন মিথ্যা মামলায় জেলে থাকা, ও যদি আত্মসমর্পণ করত মুকুল রায়দের মতো অনেক আগেই করত। 9-7 আত্মসমর্পণ করার ছেলে নয়, এটুকু তার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারেক্টার দেখে আমার যা মনে হচ্ছে। গতবার বলবো, গতবার গতকালই বলেছি তো, শুধু সাংসদ পদ খারিজ নয়, ওকে জেলের ভিতরে আমরা দেখতে চাই। আর মা কালী কত শক্তিশালী দেখলেন তো, গত বছর কালী ঠাকুরকে বলেছিল মদ খা গেঁজা খা, এবছর কালী ঠাকুর ধ্বংস করে দিয়েছে। মা কালী ধ্বংস করে দিয়েছে কালী পূজার আগে, মহুয়া মৈত্র মা কালীকে বলেছিল মদ খায় আর গেঁজা খায়, কালী ঠাকুর ধ্বংস করে দিয়ে সনাতনী তো দেরি করছে। গত পরশুদিন কালী মন্ত্র দেখবেন, আমার আমার সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, মুখ্যমন্ত্রী কালীর মন্ত্র বলছে ভুল হয়, ও এটা থাকলে দেখিয়ে দিতাম, পরে একদিন দেখো চল পরশু আবার দেখা হবে, চল চল ক্ষতি কি আছে? স্বদেশ দাস অধিকারীর উদ্যোগ, সরকারি জায়গা, সুরেন্দ্র অধিকারীর অর্থ, মাত্র 50,000 টাকা আমি দিয়েছি মনে হয়। সকালবেলা বলবেন না, আমি পশ্চিম বর্ধমান আর বীরভূম যাবো, সকালবেলা চোর ডাকাতের নাম করেছি। আমি দুজনের কারোর উত্তর দেবো না, একজনের সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল আছে সৌগত রায়ের, আর আরেকজন হচ্ছে রেজিস্টার মাতাল। 21 সালে ভোটের আগে নন্দীগ্রাম এসে বলেছিল যে হাত থেকে এটা কব্জি, এটা কেটে বাদ দিয়ে দিবে পাঞ্জাটা কব্জি থেকে যদি মমতা ব্যানার্জি হেরে যায়। ওরা এখনো দুটো হাত আছে কাটে। তখন সব পেট থেকে দেরি হবে,
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।